তো দেখো ভাই, আমি তোমাদের কাছে ভালো সাজতে আসি না, আর ভালো সাজার মতো কোনো ইচ্ছাই নেই। কারণ একটা চিরন্তন সত্য কথা কি জানো, কারণ নামের পাশে যদি এই ভিভাসটা থাকে, সে হাজার গুণে ভালো হলেও তোমাদের চোখে সে সব থেকে নিকৃষ্ট আর খারাপ একজন মানুষ। তাই ভালো সাজে কোনো লাভ নেই, আর আমি কোনো রাজনৈতিক নেতা না যে ভোটের আগে তোমাদের সামনে ভালো সাজবো, ভোটের পরে উধাও হয়ে যাবো। তবে পার্টনার প্রোগ্রামে থাকার জন্য আমার উপরে তোমাদের যে ভ্রান্ত ধারণাটা সৃষ্টি হয়েছে, আমারও তো কিছু বলার আছে ভাই, তোমাদের তো শুনতে হবে। সবাই তো আর এক না, আমার কথাগুলো শোনো, সৃষ্টিকর্তা একটা ব্রেন দিয়েছে, সেই ব্রেন দিয়ে ভাবার চেষ্টা করো। তারপরে বললো যে না লোল ভাই, তোমার কথার কোনো যুক্তি নেই, তুমি মিথ্যা কথা দিয়ে গেলে। তো দেখো, প্রথমত বলে আর পাঁচটা ইউটিউবার কি করতেছে না করতেছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে মাথা ঘামানো আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। তো দেখো, তোমরা প্রতিনিয়ত কমেন্ট বক্সে কমেন্ট করো যে ট্রিপ লোল গেমার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, গেইনা দালাল হয়ে গিয়েছে, গেইনা প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা ছুড়ে মারে, আর এরা চুপচাপ বসে থাকে। আবার সবাই বলা কওয়া করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের, তাদের নাকি গেইনা থেকে 80,000 টাকা দেওয়া হয়। ওমা, সে আবার কোন পার্টনার প্রোগ্রাম ভাই, আমিও সেখানে যেতে চাই, আমার তো অত টাকা দেয় না। তবে মিথ্যে কথা বলে তো লাভ নেই, হ্যাঁ গেইনার টাকা দেয়, আর তোমরা যারা সাধারণ মানুষ আছো, কত টাকা দেয় এটা শুনলে তোমরা মনে করবে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, তোমাদের কাছে আসলে এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। কিন্তু টাকার কাছে যেহেতু তোমরা না, আমি বিক্রি হয়ে গিয়েছি, তাহলে তোমাদের জানতে হবে আমি যে অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে গেইনার যে টাকাটা আমাকে দেয় সেটা কি আমার কাছে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট নাকি খুবই সামান্য। এটা জানতে হলে আমার মান্থলি ইনকামের দিকে তোমাকে চোখ দিতে হবে, আজকে সবটা সত্যি কথা বলবো। তো দেখো ভাই, আমার ইউটিউব থেকে, আমার ফেসবুক পেজ থেকে, আমার স্পন্সরশিপ থেকে, আমার প্রমোশন থেকে মান্থলি যে টাকা ইনকাম করি, তাতে মনে করো আমার বাসা তো যশোর ভাই, আমি এখান থেকে ঢাকায় প্লেনে করে যাইতে পারবো, 5 দিন 5-স্টার হোটেলে থাকতে পারবো, 3টা আইফোন কিনতে পারবো, সব থেকে লেটেস্ট মডেলের আইফোন কিনতে পারবো, আবার প্লেনে করে আমি যশোরেও চলে আসতে পারবো। এটা আমার মান্থলি ইনকাম। ক্যালকুলেটর নাও, হিসেব করতে বসো, এইবার আমাকে বলো যে সত্যি সত্যি কি আমি টাকার জন্য তাহলে পার্টনার প্রোগ্রামে আসি। এরপরেও যদি মনে হয় যে বসে বসে টাকা দিচ্ছে, কে না নিতে চায়, তাহলে বলবো ভাই পার্টনার প্রোগ্রাম থেকে যে টাকাটা আমাকে দেয় না, তাতে আমার 1.5 খান স্পন্সরশিপই সমান। মানে একটা ভিডিও যদি আমি 50 সেকেন্ড কোনো অ্যাপ সম্পর্কে বলে দিই, আমার সেই টাকাটা দিয়ে দেয়। তাহলে যেখানে ভাই একটা ভিডিও আমি 50 সেকেন্ডে স্পন্সরশিপ করে ওই টাকা পেয়ে যাচ্ছি, আমি ফালতু ফালতু কেন টাকার জন্য গেইনার পিছনে দৌড়বো? এবার অনেকে বলবে তোর মতো একটা আবার স্পন্সরশিপ দেবে কিনা রে ভাই, তলে হাত দিয়ে দেখো কত মানুষ কয় মাস ধরে ওয়েট করে বসে আছে আমার পিছনে স্পন্সরশিপ দেওয়ার জন্য। খোঁজ দিয়ে দেখো টুয়েলভ লোল গেমার পিছনে কয় মাস ঘুরলে তো একটা স্পন্সরশিপ পায়, টুয়েলভ লোল গেমার টাকার পিছনে দৌড়ায় ব্রো, কিন্তু বড় লোক হওয়ার পিছনে দৌড়ায় না ভাই। এটা তো তোমাদের বুঝতে হবে, আমার যদি টাকার দরকারই পড়তো আমি তো 30 দিনে 30টা করে ভিডিও ছাড়তাম, আমি 30 দিনে মাত্র 7টা ভিডিও কেন ছাড়ি? তোমরা কমেন্ট বক্সে কেন প্রতিনিয়ত কমেন্ট করো যে লোল ভাই কবে ভিডিও দিবা, কবে ভিডিও দিবা? ওই টাকা দিয়ে আমি প্লেনে করে ঢাকায় যাই, আবার প্লেনে করে বাড়ি আসতে আসতে আমার টাকা শেষ, একটা নর্মাল ফোনও কিনে আসতে পারবো না, 5-স্টার হোটেল থাকা তো দূরেই থাক। তাইলে ভাই যারা বলতেছো টাকার কাছে লোল গেমার বিক্রি হয়ে গেছে, একটু ভেবে চিনতে বইলো। তো এবার আর এক শ্রেণীর পাবলিক কমেন্ট করে যে ওরে বেটা, তুই ফ্রি ইভেন্টের জন্য পার্টনার প্রোগ্রামে রয়েছিস, কি কি আসে সব তোদের মেইল বক্সে ফ্রি দিয়ে দেয়, এই জন্যে তুই পড়ে আসিস পার্টনার প্রোগ্রামে। তো ভাই এই কমেন্টগুলো যারা আমাকে করো, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি তারা অন্য ইউটিউবারে কামলা খাটে, কারণ তারা আমার কোনো দিনই রেগুলার ভিউয়ার্স হতেই পারে না। আর পাঁচটা ইউটিউবারের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার ভিডিও যারা দেখো তারা খুব ভালোভাবে জানো প্রত্যেকটা ইভেন্ট আমি নিজের ডায়মন্ড দিয়ে বের করে নিই। তো ভাই যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তাদের কাছে একটু জেনে নিও, তারা বলবে লোল ভাই দেখি সব কিছু ডায়মন্ড দিয়ে বের করে নেয়, সব ইউটিউবাররা ফ্রিতে পারে, লোল ভাই দেখি ডায়মন্ড দিয়ে বের করে নেয়। এই তো ওই ভাই UMP দিল, কোবরা বান্ডিলে ছোট ভাই দিল, আমার তো ডায়মন্ড দিয়ে নেওয়া লেগেছে। 16 ডিসেম্বর গেল, কই আমি তো কোনো গিভওয়ে করলাম না। কেন করলাম না? কারণ এই যে তোমাদের মতো কিছু পাবলিক আছে যারা আমার রেগুলার ভিউয়ার্স না, কিছুই জানো না, এসে উল্টোপাল্টা কমেন্ট করা শুরু করে দাও, অন্যের কামলা খাটো। তো আমি আশা করি এটাও তোমাদের বুঝাইতে পারিছি যে আমি ফ্রির ইভেন্টের জন্য আমি পার্টনার প্রোগ্রামে নেই, কারণ আমি ফ্রির ইভেন্ট তো নিই না। এবার আসা আর এক শ্রেণীর কমেন্ট করা মানুষ, ওরে বাবা তারা তো একটু অ্যাডভান্স, তারা চলে আসবে কমেন্ট বক্স আর বলবে 7-8 হাজার ডায়মন্ড পাস, তাই গেইনার 5-8 সাদা করে ফেলাচ্ছিস শালা দালাল রাজাকার, 10,000 ডায়মন্ড হট বেটা, 10,000 ডায়মন্ডের দাম কত? 6,500 টাকা ভাই, অহংকার না, তোমার সাধারণ মানুষ তোমাদের কাছে 6 টাকা যেমন, আমার কাছে 6,500 টাকা ঠিক তেমন। এটা অহংকার মনে করো না, জাস্ট যারা আমাকে কমেন্ট করে সব উল্টো পাল্টা তাদের রিপ্লাই দিচ্ছি। এবার যদি টাকার বিবেচনা না করে ডায়মন্ডের বিবেচনা করো, তাহলে বাবা 10,000 ডায়মন্ডের জন্য লোল গেমার মনে হয় গেইনার 5-8 সাদা করে দিচ্ছে রে। হ্যাঁ একটা সময় ছিল যখন আমি 1 পয়সাও ডায়মন্ড টপ আপ করতাম না, কারণ আমি কোনোদিনই চাইতাম না আমার আব্বু আমার টাকাগুলো ফাও কাজে নষ্ট করি। আর ভাই আমি এখন গেম খেলে যে টাকা ইনকাম করতেছি তার থেকে 10% যদি আমি গেমের পিছনে খরচ না করি তাহলে ব্যাপারটা খারাপ দেখায় না? তারপর অনেক সময় তোমরা গ্রুপে এসে এটা চাও ওটা চাও নাও বলতে পারি না। তো সেই পরিপ্রেক্ষিতে আমার অ্যাকাউন্টে যখনই ডায়মন্ড কম হয়ে যায় আমি কত টাকা টপ আপ করি জানো? 27,200 টাকায় 40,000 ডায়মন্ড টপ আপ করি। এইবার বলো যে মানুষটার অ্যাকাউন্টে 40,000 ডায়মন্ডও কিচ্ছু না, সেই মানুষটার অ্যাকাউন্টে কি 10,000 ডায়মন্ড খুব বেশি হয়ে যায়? তো এতক্ষণে আর এক শ্রেণীর অডিয়েন্স তৈরি হয়ে গেছে, যারা কমেন্ট বক্সে অলরেডি গাড়ি লিখতে চলে গেছে, তারা অলরেডি বলতে শুরু করেছে যে তুই টাকার জন্য পার্টনার প্রোগ্রামে নেই, তুই ডায়মন্ড ফ্রি ইভেন্টের জন্য পার্টনার প্রোগ্রামে নেই, তাহলে তুই পার্টনার প্রোগ্রামে আসিস কি করতে, বের হয়ে যা, স্বার্থ ছাড়া তো দুনিয়া চলে না। তুমি একটা পা সামনে দিবা, তারও একটা স্বার্থ আছে যে তোমাকে অমুক জায়গায় যাইতে হবে, তাহলে আমিও পার্টনার প্রোগ্রামে রয়েছি, আমারও একটা না ভাই 3-3টা স্বার্থ রয়েছে।
শুনতে হবে না স্বার্থগুলো কি আজ থেকে একটা বছর আগে চা খাইতে গুলো আব্বুর কাছে দশটা টাকা নিয়ে তাই চা খাইতে যাইতে হতো। হ্যাঁ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে পারে, আমার আব্বুর প্রচুর থাকতে পারে, কিন্তু আমার আব্বু কোনোদিন দশটা টাকা আমার হাতে দিলেও কৈফিয়ত নিয়েছে। কিন্তু লাস্ট একটা বছর ধরে আমার ফ্যামিলি থেকে টাকা নেওয়া হয়নি, তার একটাই কারণ আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আমার সম্পূর্ণ ক্যারিয়ারটাই গড়ে দিয়েছে ভাই। আমি একটা ফ্যামিলি তো দূর, আমি 10-15টা ফ্যামিলি চালানোর ক্ষমতা রাখি। তাহলে দেখো তোমরা মনে করো টুইফ লোল একটা ইউটিউব চ্যানেল, কিন্তু না ভাই, এটা আমার স্বপ্ন যেটা আমি তিল 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 করে গড়ে তুলেছি। আর এই ইউটিউব চ্যানেলে সিকিউরিটি আমার পার্টনার প্রোগ্রাম থেকে দেওয়া হয়। সৃষ্টিকর্তা না করুক, আমি পার্টনার প্রোগ্রামে নেই। সকালবেলা উঠে দেখলাম আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আমি কি করবো ভাই? ভাই আমার হাও হাও করে কান্দা ছাড়া কোনো লাইন থাকবে না, মাঝখান থেকে রোস্টার একটা কন্টেন্ট পেয়ে যাবে যে টুয়েলভ লোল গেমার ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে। আর তোমরা কি করবা, এক মাস পোস্ট করবা, এক মাস আমার জন্য কষ্ট পাবে, এক মাস পরে আমাকে ভুলেই যাবা। পার্টনার প্রোগ্রামে থাকাকালীন আমার চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা হয় বা হ্যাক হয়ে যায়, তারা কিন্তু সমস্যার সমাধান করে দেবে ভাই। ইউটিউবটা আমার ক্যারিয়ার আর পার্টনার প্রোগ্রাম আমার ক্যারিয়ারের সিকিউরিটি দিচ্ছে, বোঝো? তাহলে পার্টনার প্রোগ্রামে থাকা এক নম্বর শর্ত আমার এটাই। এবার দুই নম্বর শর্ত আমার ভাই, হাতে গুনে এমন 2-3টা ইউটিউবারের নাম বলো যারা 1 মিলিয়ন পার করেছে, কারোর সাথে কন্ট্রোভার্সি না করে, কারোর সাথে মুখ কালাকালি না করে। আমি গ্যারান্টি দিচ্ছি তার মধ্যে আমার নামটা 100% থাকবে। কারণ দুনিয়াটা যদি 2 দিনের হয় তাহলে ইউটিউবটা তো 2-3 ঘন্টার। তাহলে এই অল্প কিছু দিনের জন্য ইউটিউবে আসি, কেন 10টা ইউটিউবারের সাথে আমি গন্ডগোল করব, কেন 10টা ইউটিউবারের সাথে আমি খারাপ ব্যবহার করব? তবে ভাই আমিও তো একটা রক্তে মাংসে মানুষ, আমারও তো রাগ ক্ষোভ তেজ সবই আছে। সাপোজ গেমিং উইথ তালার সাথে আমার ঝগড়া বেঁধে গেল, আমি দুইটা কথা বলবো, তালার রাগ হবে, তালা দুইটা কথা বলবে, আমার রাগ হবে, বেঁধে যাবে একটা তুমুল ঝগড়া। আর আমাদের কমিউনিটিতে প্রায় 40% অডিয়েন্স এই লাগাই দেওয়া পাবলিক ভাই। এরা কি করে, একে অন্যের সাথে লাগাই দিয়ে মজা নেয়, এ ওরে গালাগালি যাচ্ছে ওইটা দেখে মজা নেয়, ও এরে গালাগালি যাচ্ছে এটা দেখে মজা নেয়। কিন্তু ভাই আমার তো এটা পছন্দ না। এক জায়গায় থাকলে না ভাই গন্ডগোল আমাদেরও লাগে, কিন্তু সেটা পার্টনার প্রোগ্রাম থেকে সেকেন্ডের মধ্যে সমাধান করে দেওয়া হয়, পাবলিক পর্যন্ত পৌঁছাতে দেয় না, ডিসকর্ডে নিয়ে এসে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। আর আমি এইটাই চাই ভাই, শুধু শুধু কন্ট্রোভার্সি করে 4টা সাবস্ক্রাইবার বাড়ায় আমার কোনো লাভ নেই, শুধু মিলেমিশে থাকার জন্য ভাই পার্টনার প্রোগ্রামে থাকা, এটা আমার দ্বিতীয় শর্ত। আর আমার 3 নম্বর শর্ত হচ্ছে ভিভ্যাস। মিথ্যে কথা বলে তো লাভ নেই, পার্টনার প্রোগ্রামে থাকার আমার অন্যতম কারণ হচ্ছে এই ভিভ্যাস। তার ওয়েট ওয়েট এর কারণটা তো ব্যাখ্যা করতে দাও ভাই। একটা সময় আমি পন করে বসেছিলাম আমি পার্টনার প্রোগ্রামে ঢুকবো না, যেখানে মানুষের 100K নিয়ে পার্টনার প্রোগ্রামে ঢুকে যায়, আমি 500K পরে পার্টনার প্রোগ্রামে ঢুকছিলাম। কারণ ওই সময়টা আমি একটা জিনিস লক্ষ্য করছি, গেমের মধ্যে আমাকে কেউ চিনতে পারতো না, এটা রিয়েল নাকি ফেক। এমন অনেক হিস্টোরি আমার কাছে এসেছে যে আমি নাকি লোকের আইডি হ্যাক করে ফেলেছি, পরে যখন আসল সত্যটা জানা যেত তখন দেখতাম যে আমার নাম দিয়ে কেউ আইডি খুলেছে, সেই আইডির মাধ্যমে অন্য মানুষের বিশ্বস্ততা অর্জন করে তার আইডি পাসওয়ার্ড নিয়ে আইডি পাসওয়ার্ড মেরে দিয়েছে আমার নাম করে। কিন্তু এটা তো এখন আর হয় না, কারণ এখন আমার ভিভ্যাস আছে। ভিভ্যাস দেখলেই মানুষ বিশ্বাস করে যে এটা অরিজিনাল, আর ভিভ্যাস না দেখলে মানুষ মনে করে এটা ভুল, এর কথা বিশ্বাস করা যাবে না। তারপর আমি যখন একটা গেমে ঢুকি যারা আমার ভালোবাসার মানুষ আসলো, তারা এক চান্সে আমাকে চিনে ফেলে এটা রিয়েল টুয়েলভ লোল গেমার। আর যদি আমার ভিভ্যাস না থাকতো তাহলে এটা রিয়েল না ফেক এটা চিন্তা করতে করতে ম্যাচ শেষ হয়ে যেত। তারপরে ভিভ্যাস পাওয়ার পরে গ্রুপে মানুষ এসে যখন বিগ ফ্যান বলে, ভাই আমার অলোক দাও, ভাই আমার এটা দাও ওইটা দাও, এগুলো যখন বলে তখন প্রচণ্ড ভালো লাগে। বিশ্বাস করে এই 3টা সুযোগ সুবিধার জন্যই আমি পার্টনার প্রোগ্রামে রয়েছি। আমার টাকা ইভেন্ট ডায়মন্ডের প্রতি কোনো লোভ নেই। এই 3টা জিনিস যদি উঠে দেয় তাহলে আমাকে লাখ টাকার লাখ ডায়মন্ড দিয়েই পার্টনার প্রোগ্রামে রাখতে পারবে না, এটা আমি কথা দিলাম ভাই। দেখো হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, আর 5টা মানুষের মতো হয়তো আমি সমান না, তার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে, মানুষকে জানতে হবে, তারপরে যেতে কমেন্ট করতে হবে। এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আমার দালাল বলো তাহলে কথাটা শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে যে ভাই তোমার বাপও তাহলে দালাল। এ ভাই থাম, ব্যাখ্যা না শুনে গালাগালি লিখতে যাস না, তাহলে আবারও কমেন্ট ডিলিট করার জন্য কমেন্ট বক্সে দৌড়তে হবে। তোমার আব্বু যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিটা কি 100% বিশুদ্ধ বা 100% সঠিক কাজ করে? অবশ্যই না, কিছু হলেও খারাপ কাজ থেকে থাকে। এখন তোমার আব্বু কি পারবে কোম্পানির মালিকের সামনে যে বলতে, এই শালার বস তোর কোম্পানির এই এই জিনিসগুলো খারাপ, ঠিক কর ঠিক কর? পারবে না তো। তাহলে এবার তুমি তোমার আব্বুর কাছে যে বলো যে আব্বু তোমার কোম্পানি খারাপ দিক কেন তুমি বসের সামনে তুলে ধরো না, আন্দোলন কেন করো না, দেখবে তোমার আব্বু একটা কানের পর ঠাস করে থাবা মেরে দেবে, তুমি টমেনজির মতো পড় করে লাট্টুপাক খাবা 4 ঘন্টা ধরে। কিন্তু হ্যাঁ, কোম্পানির ওই খারাপ দিকগুলো কখন ঠিক হবে? যখন সাধারণ মানুষ বলবে যে আমার এই পণ্যটা পছন্দ হচ্ছে না, অমুক পণ্য দাও, তখন কোম্পানি এমনিই সোজা হয়ে যাবে ভাই। শুধু শুধু কি তোমার আব্বুরে গালি দিলে কোম্পানি ঠিক হবে? কোনোদিন হবে না ভাই। এত সুন্দর করে বোঝানোর পরে যদি না বোঝো তাহলে তোমার মাথায় গোবর রয়েছে ভাই, শিগগিরই ডাক্তারখানায় যে গোবরগুলো পরিষ্কার করে আসো ভাই। বুঝলে বুঝবার, না বুঝলে মুড়ি খান, খুব টেনশন আছে। যারা আমার ভক্ত তারা বলতেছে তাড়াতাড়ি ভিডিও ছাড়, নাহলে তোর বিয়ে হবে না। আর এইদিকে যারা আমার হেটার্স তারা বলতেছে তুই যদি আর একটা ভিডিও ছাড়িস তোর বউ নিয়ে ভেঙে যাবো। ভাই আমি খুব টেনশন আছে, আমার কি তাহলে আর বিয়ে হবে না? এই চিন্তায় আমি পাবনার পাগলা গাড়িতে ভর্তি হয়ে যাবো, খুব শীঘ্রই তোমরা আমার দেখতে চলে আসবা, ঠিক আছে? টাটা বাই বাই।